ওয়েলকাম টু এ পাল ম্যাথ সায়েন্স সবাইকে আবার স্বাগত আজকে আবার একটা নতুন ট্রিক্স নিয়ে এসেছি চলো তাহলে ট্রিকটা প্রথম দিকে দেখা যাক আগের ভিডিওতে বলেছিলাম যে বর্গ জন্য এমন একটা ট্রিক্স শেখাবো যার সাহায্যে তুমি যে কোনো একটা সংখ্যা নাও তার বর্গ সহজে নির্ণয় করতে পারবে এর জন্য কি পার্টিকুলার কিছু নিয়ম যেমন প্রথমে পাঁচ থাকবে বা শেষে থাকবে বা সংখ্যাটা নব্বই থেকে একশোর মধ্যে অবস্থিত হবে এইসব কিছু নিয়ে রাখতে হবে না জাস্ট মনে রাখবো কি একটা ট্রিক দেখো এখানে সেটা সহজেই শিখিয়ে নিতে শিখিয়ে দিতে পারবো বা সহজেই তোমাদের মনে থাকবে তার জন্য আমাদেরকে ওটা এক্সাম্পল নিতে হবে তাহলে ধরো এখানে একটা সংখ্যা নিই প্রথমে একটা সংখ্যা নিই তাহলে আমাদের জিনিসটা বুঝতে ক্লিয়ার হবে ধরো আমি সংখ্যা নিচ্ছি ফিফটি সেভেন তাহলে আমাকে যদি ফিফটি সেভেনের এবার স্কোয়ার নির্ণয় করতে হয় তাহলে এখানে নিয়মটা দিয়ে শোনো তাহলে এর কাছে দুটো সংখ্যা ফিফটি এবং সিক্সটি এ দুটো সংখ্যার মধ্যবর্তী সেটা হলো ফিফটি এবং সিক্সটি এ সংখ্যা হলে কেমনভাবে চুজ করবো তারা হবে দশের গুণিতক তাহলে হয় ফিফটি নয় সিক্সটি আমি নিলাম সিক্সটি এ আমি নিলাম সিক্সটি এবার দেখো তো এই সংখ্যাটা যেটা দেওয়া আছে ফিফটি সেভেন এটা সিক্সটি থেকে কত কম এটা সিক্সটি থেকে থ্রি কম তাহলে ওই সংখ্যা থেকে আবার থ্রি কমিয়ে দেবো তাহলে কত হলো গুণফল তাহলে কত হবে তাহলে গুণ করবো ওটার সাথে সেটা হলো ফিফটি ফোর আবার বলছি নিয়মটা এখানে আমি নিলাম কি দশের একটা গুণিত নিলাম ষাট যেহেতু সাতান্ন পঞ্চাশ এবং ষাটের মধ্যবর্তী একটা সংখ্যা তার পঞ্চাশ নিলেও অঙ্কটা হবে ষাট নিলাম এবং করলাম কি ষাট যেহেতু সাতান্ন থেকে তিন বেশি তাহলে সাতান্ন থেকে আবার তিন কমালাম আমি সাতান্নকে মিডিল নাম্বার করলাম ষাট এবং চুয়ান্নর মিডিল নাম্বার করলাম সাতান্নকে তাহলে এবার কী করব এই দুটো গুণ করবো তাহলে গুন করলে কত হয় এটা গুন করলে গুণটা তো সহজেই করতে পারবো এটা নির্বাচনের উদ্দেশ্য এটাই যে ছয় দিয়ে গুণ আমরা সহজেই করতে পারবো শূন্য দিয়ে গুণ করতে হবে না ছয় দিয়ে গুণ সহজে করতে পারবো দেখো ছয় দিয়ে গুণ করলে এটা হয় তিনশো চব্বিশ ছয় দিয়ে গুণ করলে হয় তিনশো চব্বিশ তার সঙ্গে শূন্য বসিয়ে দিই তার সঙ্গে শূন্যটা বসে গেলো এবার দেখো জাস্ট লাস্ট পরসেন্টেজ এর লাস্ট পরসেন্টেজ হলো যে সাত আমরা করেছি ষাট নিয়েছি অর্থাৎ সাতান্ন থেকে তিন বেশি নিয়েছি তাহলে যত বেশি নিয়েছি বা যত কম নেবো তার স্কোয়ারটা এখানে জাস্ট যোগ করে নেব মুখে মুখে যোগ করতে পারবো যেমন তিন তিনের স্কোয়ার নয় তাহলে নয় যদি এখানে যোগ করে দিই তাহলে কত হয়ে যায় সংখ্যাটা সংখ্যাটা হয়ে গেলো তাহলে বত্রিশশো বত্রিশশো ঊনপঞ্চাশ এবার তোমরা স্কোয়ার করে দেখে নিও সাতান্ন স্কোয়ার হলো বত্রিশশো ঊনপঞ্চাশ আবার নিয়মটা বলছি যেমন ধরো যে সংখ্যা নিয়েছি সাতান্ন তাহলে এখানে আবার যে দুটো বললাম যে পূর্ণ সংখ্যা নব তারা দশের গুণিতক হবে হয় পঞ্চাশ নাহলে ষাট আমি ষাট নিয়েছি দেখলাম ষাট সাতান্ন থেকে তিন বেশি তার জন্য আবার সাতান্ন থেকে তিন কমিয়েছি চুয়ান্ন দিয়ে গুণ করেছি আবার বলছি যে নেওয়ার উদ্দেশ্য একটাই যে ষাট নেওয়ার ফলে সুবিধা হলো শূন্য দিয়ে গুণটা করতে হলো না শুধুমাত্র ছয় দিয়ে গুণ যেটা আমরা মুখোমুখি করে নিতে পারবো কয়েকটি এক্সাম্পল যদি দেখি তাহলে দেখব তখন খুব সহজেই করতে পারছি তাহলে গুণ করার পরে হলো বত্রিশশো চল্লিশ এর সঙ্গে যে এবারে নয় এই নয় কোথাও দিয়ে পেলাম সাতান্ন ষাট থেকে কত কম তিন সেই তিনের স্কোয়ার করলাম তিনে স্কোয়ার যোগ করে দিলাম তার জন্য নয় পেয়ে গেলাম তাহলে যদি এইভাবে ট্রপিক্সগুলো করি তাহলে জিনিসগুলো সহজেই মনে থাকে চলো দেখো আবার একটা উদাহরণ নেওয়া যাক যেমন ধরো আমরা যদি সেভেন্টি এইটের স্কোয়ার বার করতে চাই সেভেন্টি এইট সেভেন্টি এইটের স্কোয়ার যদি বার করতে চাই তাহলে ধরো কী করতে হবে তাহলে সেভেন্টি এইটের কাছে পূর্ণ সংখ্যা এইটটি দশের গুণিত নেব অবশ্যই তাহলে হলো এইটটি এবার ধরো এইটটি সেভেন্টি এইটের থেকে দুই বেশি তাহলে সেভেন্টি এইট থেকে আবার দুই কমাবো তাহলে কত লিখবো আমরা সেভেন্টি সিক্স এবার এ দুটো গুণ করে নেব এ দুটো গুণ করে সোজা কারণ শুধুমাত্র আট দিয়ে গুণ করতে হবে আট দিয়ে গুণ করলে কত হয় আটশো আটচল্লিশ এইট আট এখানে আটশো ছাপ্পান্ন ছাপ্পান্ন চারশো ষাট তাহলে আট দিয়ে গুণ তো আমরা মুখে মুখে করে নিতে পারবো আমি শুধু এখানে ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি বলে অঙ্কটা একটু বড়ো হচ্ছে যখনই দু একটা এক্সাম্পল করে নেবে তখন দেবে খুব সহজেই মুখে মুখে ক্যালকুলেশন করে যে কোনো স্কোয়ার তুমি বার করে নিতে পারছো তাহলে এখানে কত হয়ে গেলো তাহলে ছশো ছশো আট এবং একটা শূন্য তো বসাতে হবে কারণ শূন্যটা গুণ করে নিই এবং এখানে বললাম যে আশি থেকে কত কম আঠাত্তর আশি থেকে দুই কম দুই কম হওয়ার জন্য দুই স্কোয়ার চার এখানে যোগ করে নেব তাহলে এখানে চার যদি যোগ করিনি তাহলে দেখো এটা কত পরিণত হলো এটা হলো ষাট এবং চুরাশি ষাট চুরাশি ছ হাজার চুরাশি ছ হাজার চুরাশি আঠাত্তর স্কোয়ার তাহলে আশা করি নিয়মটা সবার মাথার মধ্যে একটু একটু এসছে তাহলে চলো আর দু একটা আর দু একটা এক্সাম্পেল নিই তারপরে দেখবো আমিই করে দেখাবো যে কীভাবে সহজেই আমরা ক্যালকুলেশন না করে স্কোয়ারটা বার করতে পারি তাহলে আবার একটু উদাহরণ নিই এবারে ছোট্ট একটু ধরনের নেব ছোট্ট ছোট্ট উদাহরণ নেবো এবং সেই উদাহরণের সাহায্যে জিনিসটা বোঝার আবার চেষ্টা করবো যেমন ধরো আমি এখানে ছোট্ট একটা নিচ্ছি থার্টি ওয়ান থার্টি ওয়ানের স্কোয়ার নির্ণয় করবো থার্টি ওয়ানের স্কোয়ার কত হতে পারে তাহলে থ্টি ওয়ানের স্কোয়ার নির্ণয় করার জন্য যা নিয়ম বললাম এর কাছে দশের গুণ থেকে পূর্ণ সংখ্যা ধর তিরিশ পূর্ণ সংখ্যা তিরিশ তাহলে এটা তিরিশ থেকে কত বেশি এক বেশি তাহলে একত্রিশ থেকে আর এক বাড়িয়ে দেবো তাহলে কত বাড়াবো সেটা হলো বত্রিশ এবার তিরিশকে বত্রিশ দেবো গুণ তো গুণ আমরা সহজে করতে পারবো তাহলে এটা গুণ করলে কত হবে এটা হয় নশো ষাট নশো ষাট আমরা পূর্ণ সংখ্যা নিয়েছি তিরিশ কিন্তু আমাদের সংখ্যাটা হলো একত্রিশ তাহলে ওই একত্রিশ তিরিশ থেকে ওই একত্রিশ তিরিশ থেকে এক বেশি তার জন্য একের স্কোয়ার এক সেটা আবার এর সঙ্গে যোগ করে নেবো তাহলে যোগ করলে হয় নশো একষট্টি তাহলে দেখো একত্রিশের স্কোয়ার হয় নশো একষট্টি এবার যদি আমরা একত্রিশের জায়গায় যদি একত্রিশের জায়গাতে যদি আমরা চল্লিশ নিতাম একত্রিশের না তিরিশ না নিয়ে যদি চল্লিশ নিতাম তাহলে এটা হতো তাহলে সেটা কী করা হয় চলে যান দেখে নিই যদি চল্লিশ নেওয়া হয় তাহলে কী হবে তাহলে সেটা আমরা এখানে দেখে নেব তাহলে যদি সংখ্যাটা আবার একত্রিশ তাহলে আমি বললাম তিরিশ নিলেও যা হবে চল্লিশ নিলেও তা হবে তাহলে চল্লিশ নিই তাহলে চল্লিশ তাহলে কত করেছি নয় বাড়িয়েছি তাহলে আমাকে ঠিক নয় কমাতে হবে নয় কমালে কত হবে আমি যদি একত্রিশ থেকে নয় কমাই সরি যদি একত্রিশ থেকে নয় কমাই তাহলে এটা হবে বাইশ তাহলে চল্লিশকে প্রথমে বাইশ দিয়ে গুণ করে নিই দেখো গুণ করাটা একদম সোজা কারণ চার দিয়ে বাইশে গুণ করবো বাইশ চারে অষ্টাশি হয় একটা শূন্য বসিয়ে দেবো তাহলে হলো চারশো আটশো আশি এবং এবার দেখো চল্লিশ নিয়েছি একত্রিশ আছে চল্লিশ নিয়েছি নয় বেশি তাহলে নয়া স্কোয়ারের সঙ্গে আমাকে যোগ করতে হবে নয়া স্কোয়ার কত একাশির সঙ্গে যোগ করিনি দেখো যোগটা করে নাও তাহলে যোগ করলে দেবে আবার কত আসছে নশো একষট্টি তাহলে কী হলো আবার সেই একই নিয়ম যে সংখ্যা নেবো তার কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা নেওয়ার চেষ্টা করবো যেমন এখানে সংখ্যা নিয়েছি একত্রিশ তার জন্য নিচ্ছে কত চল্লিশ চল্লিশ নিয়েছি এবার দেখো ওই চল্লিশের সঙ্গে যত বেশি কত বেশি এখান থেকে একত্রিশ ও একত্রিশ থেকে চল্লিশ হলো নয় বেশি তার জন্য একত্রিশ আবার নয় কমেছি হয়েছে বাইশ সেই বাইশ এবং চল্লিশই গুণ করেছি যত হয়েছে তার সঙ্গে নয় নয় স্কোয়ার অর্থাৎ একাশি যোগ করে নিয়েছি তাহলে দেখো এবারে আরেকটু ধরনের সেখানে দেখো অঙ্কটা মুখে মুখে করবো যেমন ধরো এখানে সাতানব্বই স্কোয়ার দেখো এখানে কোনো ক্যালকুলেশন ছাড়াই শুধুমাত্র মুখে অঙ্কটা করতে পারবো শুধুমাত্র মনে মনে ক্যালকুলেশন করে নেব তাহলে অঙ্কটা করা যাবে সাতানব্বই স্কোয়ার তাহলে সাতানব্বই যে পূর্ণ সংখ্যা অবভিয়াসলি একশো একশো থেকে কত বেশি তিন বেশি তাহলে তুই তিন কমিয়ে দাও তাহলে কত হলো চুরানব্বই তাহলে একশো যদি চুরানব্বই দিয়ে গুণ করে তাহলে কত হয় চুরানব্বই শো তাহলে চুরানব্বইশো হলো গুণফল দেখো গুণফলটা সহজেই করতে পারলাম কারণ আর পূর্ণ সংখ্যা নিয়েছি যে দশের গুণিতকে তাহলে শো হলো এবার দেখো তিন কম একশো থেকে তিন কম তাহলে তিন স্কোয়ার কত নয় নয় সঙ্গে যোগ করে দাও যদি এ সময় নয় যোগ করে তাহলে কত হবে এ সময় যদি নয় যোগ করে তাহলে হবে চুরানব্বই শো নয় তোমার দেখে নেবে সাতানব্বই স্কোয়ার হয় চুরানব্বই চোরানব্বই নয় তাহলে কত সহজেই করতে পারলাম আবার একটা যদি উদাহরণ নিই তাহলে জিনিসটা দেখো তোমাদের আবার ক্লিয়ার হয়ে যাবে চলো এখানে একটা উদাহরণ নেই থার্টি ফাইভ থার্টি ফাইভ উদাহরণটা নিয়ে দেখা যাক যে জিনিসটা ক্লিয়ার করে বুঝতে পারছো কি না থার্টি ফাইভ তাহলে থার্টি ফাইভ যদি স্কোয়ার করতে হয় তাহলে প্রথমে দেখো এর থেকে পূর্ণ সংখ্যা তুমি তিরিশও নিতে পারো চল্লিশও নিতে পারো তাহলে যদি চল্লিশ নিই তাহলে চল্লিশের সঙ্গে চল্লিশ থেকে পাঁচ বেশিতে পাঁচ কমিয়ে নাও থার্টি এবারে তিরিশ এবং চল্লিশ থার্টি এবং ফোর্টি গুণ করিতে হয় কত বারোশো বারোশো এবং এ আমি চল্লিশ নিয়েছি বা তিরিশ নিয়েছি যাই নি এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কারণ দুবারই বিয়োগ ফলটা কম বেশিটা পাঁচ পাঁচের স্কোয়ার পঁচিশ তাহলে আমি নিয়ে এদের গুণ ফল হল বারোশো এবং পার্থক্য যেটা তার স্কোয়ার হচ্ছে পঁচিশ তাহলে বারোশো আর পঁচিশ যোগ করলে কত হবে বারোশো পঁচিশ তাহলে দেখো এখান থেকে সহজেই করতে পারলাম তাহলে এইভাবে যে কোনো সংখ্যা হোক সবগুলোর স্কোয়ার নির্ণয় করতে পারবো এই নিয়মের সাহায্যে আশা করি ট্রিকটা সবার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো এটা দেখো তোমাদের খুব কাজে লাগবে কয়েকটা অঙ্ক নেও প্র্যাকটিস করে নিও তাহলে তোমরা করতে পারবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো থ্যাংক ইউ এরকম প্রচুর ট্রিক শিখতে এবং ম্যাথকে আরও সহজ সরলভাবে জানার জন্য শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ